এখান থেকে এবার বোট রাইড। এই দেখুন আমাদের পার্সোনাল বোট, একদম সেই কাশ্মীরের শিকারা টাইপের। আরে দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে তো মনে হচ্ছে আমি অথৈ জলে ফেলে দিলাম। এই যে ইনলে লেক, এখানে এলাম কিভাবে? চলুন গল্পটা শুরুর থেকে শুরু করি। সেদিন সকালবেলা ইয়াঙ্গন টাউন টাউনে আমাদের হোটেল পার্ক রয়্যাল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। ছোটবেলায় একটা গান শুনেছিলাম মনে আছে, মেরা পিয়া গায়ে রেঙ্গুন ওহাঁ সে আয়া হে টেলিফোন তেরি ইয়াদ সতাতি হে। তখন এই গানটা শুনতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো একটা ছবির, আর ভাবতাম রেঙ্গুন শহরটা না জানি কত রোম্যান্টিক হবে। সত্যি দারুণ সুন্দর শহর, আধুনিক, বেশ ভালো। রেঙ্গুন শহরে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর দেরি করে ওঠে, এটা প্রমাণিত সত্য। এখন বাজে সকাল 7:15, রাস্তাঘাট এখনো ফাঁকা। বৃদ্ধিজিৎ পেছনে, গুড মর্নিং। আজকে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি 2024। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমরা রেঙ্গুন থেকে যাচ্ছি হেহো এয়ারপোর্টে, নর্থে 800 কিলোমিটার। এখান থেকে হেহো এয়ারপোর্ট থেকে আমরা যাবো ইনলেতে। ইনলেতে একটা দারুণ সুন্দর লেক রয়েছে, সেটা দেখতে। এখানের ডোমেস্টিক ফ্লাইট নিচ্ছি আমরা, ফ্লাইট নাম্বার 214, সকাল 9:25 ছাড়বে, আর হেহো এয়ারপোর্টে পৌঁছাবে 1:15, 10:40। সেখান থেকে আমরা যাব ইনলে লেক। এয়ারপোর্টে ঢুকে তারপর আবার ক্যামেরা অন করছি, আগে লাগেজ ড্রপ করে নিই। মায়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনালের কলকাতা থেকে ইয়াঙ্গুনের ফ্লাইট এক্সপিরিয়েন্স তো আগেই শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আজকে এদের ডোমেস্টিক ফ্লাইট এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাই এখন দেখার। দুনিয়া জুড়ে সমস্ত এয়ারপোর্টেই সিস্টেমটা একই, এটা খুব ভালোভাবে স্ট্যান্ডার্ডাইজড অ্যাক্রস দ্য গ্লোব। মায়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে কলকাতার সঙ্গে ডিরেক্টলি এখন কানেক্টেড, সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার আর রবিবার কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট চালাচ্ছে মায়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল। শুধু কলকাতা থেকেই নয়, প্রত্যেক সপ্তাহে দিল্লি থেকে সোম, বুধ, শুক্র এবং চেন্নাই থেকে শনিবার ইয়াঙ্গন অবধি ডাইরেক্ট ফুল সার্ভিস ফ্লাইট চালাচ্ছে মায়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল। এখানেই সুন্দর চার্জিং পয়েন্ট করা রয়েছে, ওইদিকে টয়লেটও রয়েছে। প্রীতি, টয়লেটে যাবে নাকি? না, এখনো পর্যন্ত প্রয়োজন। সকালে পেট ক্লিয়ার হয়েছে? একদম ঠিকঠাক। কাল রাতে যে হারে খেয়েছি আমরা পাঠা চিকেন, শুধু রাত বললে তো ভুল হবে, মানে সকাল, দুপুর এবং রাত তিন বেলাই যেরকম খেয়েছি আর কি, গান্ডে পিণ্ডে খাওয়া আর কি। ইনলেতে একটা পৃথিবীতে জন্য সুখবর আছে, আমাদের যে গাইড তিনি একজন মহিলা। পৃথিবীজিৎ আশায় আশায় বসে আছে। না না, সেটা কি আমার জন্য সুখবর নাকি তোর জন্য সুখবর? কারণ আপনারা সবাই জানেন যে আমি এসব ব্যাপারে একদমই উৎসাহী না, যতটা শিবাজি উৎসাহী। মানে বিবাহিত পুরুষরা যেরকম হয়ে থাকে আর কি, বলে না যে বিবাহিত পুরুষদের ছোকছখানি একটু বেশি হয়, আমাদের মতো যারা ব্যাচেলার তাদের একদম সেটা নেই। এইসব পৃথিবীজিৎ খালি ডিবেটে জেতার জন্য বলছে। বলছি আমাদের যারা দর্শক তারা জানেন ব্যাপারটা, তাই বলছি তাদেরকে নতুন করে আর তুই কি বোঝাবি, তারা আমাকে দেখেছে, তোকেও দেখেছে। হ্যাঁ, আপনারা দেখেছেন। ছেলেটার জন্য হন্যে হয়ে খুঁজছি আমি, যাই হোক দেখা যাক আমাদের গাইডেরই কীরকম হয়। আমার মনের মানুষ আমার দেশেই থাকে। সেটা একজন না, সেটা অনেকজন। এইসব উল্টো পাল্টা কথাবার্তা। হ্যাঁ, এখন 9:11, বোর্ডিং প্রসেস চালু হলো। আমরা বসেছিলাম, মায়ানমার এয়ারওয়েজের যারা অপারেশনসে ছিলেন তারা আমাদের কাছে গিয়ে বোর্ডিং পাস দেখে পাঞ্চ করে দিলেন। ও, ওই ফ্লাইটটা উড়ে গেল। ছোটো গাড়ি, থ্যাংক ইউ। ইয়েস, এয়ারপোর্টে প্রথমবার এইরকম ছোটো ভ্যানে করে আমাদের নিয়ে যাচ্ছে। মায়ানমার এয়ারওয়েজ জিন্দাবাদ, আর STIC জিন্দাবাদ। দারুণ সুন্দর ব্যবস্থা আমাদের হোটেল, এই টিকিট বুকিং এবং গাইড, লোকাল সার্ভিস সব কিছু কিন্তু STIC করে দিয়েছে।
স্ট্রিক ট্র্যাভেল গ্রুপ গত 50 বছর ধরে দেশে এবং বিদেশে সুচারুভাবে ট্যুর অপারেশনসের দায়িত্ব পালন করে আসছে। কলকাতা সহ দেশের সবকটি বড় শহরে স্ট্রিক ট্র্যাভেল গ্রুপের অফিস রয়েছে। আমাদের এই মিয়ানমার ট্যুরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, স্ট্রিক ট্র্যাভেল গ্রুপের ব্যবস্থাপনা নিখুঁত। এনাদের ব্যবস্থাপনায় মিয়ানমার বেড়াতে যাওয়া এখন সত্যিই সহজ। নিশ্চিন্তে স্ট্রিক ট্র্যাভেল গ্রুপের সঙ্গে মিয়ানমার বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারেন। স্ট্রিক ট্র্যাভেল গ্রুপের সঙ্গে যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। স্টিক ট্র্যাভেল গ্রুপের সঙ্গে মিয়ানমারের ট্যুর বুকিংয়ের সময় আপনারা যদি POL5 এই কোডটা মেনশন করেন তাহলে পাবেন 5% ডিসকাউন্ট। এটা কিন্তু শুধুমাত্র মিয়ানমার প্যাকেজের জন্যই প্রযোজ্য হবে। এই হলো আমাদের প্লেন ATR-72। আমাদের লাগেজগুলো দেখতে পাচ্ছি ওখানে নিচে রয়েছে। চলো, আমাদের সিট একদম, গুড মর্নিং, একদম সামনে 1A আর 1B। 1A আর 1B খাসা ব্যবস্থা ভাই, এটা একটু তুলে দে। এই প্রথম সিটটা আমরা খুব কম পেয়েছি। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের মায়ানমারের ডোমেস্টিক ফ্লাইট এর এক্সপিরিয়েন্স আমরাই বোধহয় প্রথম শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানেই এমার্জেন্সি এক্সিট রয়েছে, যা নিয়ম হয় এমার্জেন্সি এক্সিটের পাশে বসলে, সাথে কোনো ব্যাগ রাখা যাবে না। তো এয়ার হোস্টেজ এসে সব তুলে দিল ওপরে। 9:26, 1 মিনিট লেট চলছে। যাই হোক, ছাড়লেই আমি একটু ভাবছি, একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করবো, জানি না পারবো কি না, চেষ্টা চালাতে হবে। চেষ্টা করো, আমিও চেষ্টা করবো। হ্যাঁ, ফ্লাইট পুরো ভর্তি, প্রথমে খালি ছিল কিন্তু এখন পুরো ভরে গেছে। থ্যাংক ইউ, ওয়েট ডাল, এটা এখানে সব জায়গায় দেয়। ফ্লাইট ছাড়লো 9:30, এখন বাজে 9:48। পাইলট যেটা অ্যানাউন্স করলো 1 ঘন্টা 5 মিনিট হচ্ছে ফ্লাইট টাইম, আর উড়বে 17,000 ফিট ওপর দিয়ে। বড় প্লেনগুলো কত ওপর দিয়ে যায় জানিস? 35-40,000 ফিট, 35-40,000 ফিট, আর এটা যাচ্ছে যাবে 17,000 ফিট। ঘুমাচ্ছো? চোখ বুঝেছিলাম, যোগনিদ্রা। আছে, খাবার দাবার আছে। ওকে, ব্ল্যাক কফি উইদাউট সুগার। ওকে, টি এখানে দিয়েছে একটা পাত, এটাই জল, কুকিজ। ব্ল্যাক কফিটা খাওয়া যাক। হ্যাঁ, আমি চাটাই খাবো, খাবারটা খাবো না। একটা কামড় দেবো, কিন্তু খাবার দেখলে আটকানো মুশকিল। কুকিটা খা। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, ব্ল্যাক কফির সঙ্গে কেন এই লেবুটা দিয়েছে? চায়ের সঙ্গে দিলেও ব্যাপারটা হতে পারতো আর কি, আমি যেহেতু। হ্যাঁ, আমার মনে হয় ব্ল্যাক কফি। আহা, বেশ, আমেজ আসছে। বাইরে ছিঁড়ে দে না। পৃথ্বীজিৎ খাবে না, পৃথ্বীজিৎ একদম পেট ফুল ও ফিরিয়ে দিল। একদমই তাই, মানে খাবার নষ্ট করে লাভ নেই যেহেতু, ঠিক খেতে পারবো না, সেক্ষেত্রে দিয়ে দেওয়া ভালো আর কি। দেখা যাক। সুইট বান, আমাদের ছোটবেলায় সেই বানরুটিগুলো মনে আছে, কি টেস্টি হতো। মাঝখানে একটা মোরব্বা দেওয়া থাকতো। হ্যাঁ, মোরব্বা দেওয়া থাকতো, ক্রিম মতো। হ্যাঁ, খুব ভালো। মনে পড়ে গেল সেই ছোটবেলার বানরুটির কথা। ছোটবেলায় এইচ বিস্কুটগুলো কিন্তু হেভি খেতাম আমি। সবই আমাদের ছোটবেলায় সেই প্রজাপতি বিস্কুটই বল, মানে বেকারি আইটেমগুলো খুব ভালো ছিল, এখনও আছে অবশ্য। আমরা খাই না বোধ হয়, এখন আর আগের মতো খাওয়া হয় না। তখন আসলে এত কুকিজ টুকিজ এত রকম
ব্যাপার স্যাপার ছিল না, তো লিমিটেড অপশান ছিল, লিমিটেড অপশান ছিল আর কি, এই জন্য জীবন সোজা পথে চলতো একদম। আর এখন ওই গান চলছে না আর সোজা পথে। হ্যাঁ, সেই যাই হোক, কফি মেরে আবার যোগনিদ্রা। থ্যাংক ইউ ক্যান্ডি। মায়ানমার এয়ারওয়েজের হসপিটালিটি নিয়ে কিছু বলো। না, খুবই ভালো, আমি আসার সময় দেখলাম, এখনও ডোমেস্টিক ফ্লাইটে যাচ্ছি, সত্যিই ভালো ব্যবস্থা। এখন বাজে 10:22, পাইলট অ্যানাউন্স করলো যে আর 10 মিনিটের মধ্যেই ল্যান্ড করবে। সুন্দর ল্যান্ড করে গেলাম 10:36, প্লেন দাঁড়ালো, এই জাস্ট স্টপ হচ্ছে। ছোট্ট এয়ারপোর্ট, একদমই ছোট্ট এয়ারপোর্ট, এই আমাদের ফ্লাইট, লাগেজ নামাচ্ছে ওখানে, আর এইদিকে হচ্ছে টার্মিনাল। আমাদের সুটকেস চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। হাতে হাতে দিয়ে দিল সুটকেস। আচ্ছা, এখানে ডোমেস্টিক হলো, ইমিগ্রেশনের ব্যাপার রয়েছে, পাসপোর্ট দেখাতে হলো এবং ইমিগ্রেশন অফিসার সব কিছু লিখে নিলেন, আমাদের হোটেলের নামও জানাতে হলো, সেই বুকিংও দেখাতে হলো। এই এক্সিট গেট, বাইরেটা এরকম। রোদ্দুরটা মিঠে লাগছে, দারুণ সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, মানে শীত যখন চলে যায় আমাদের ওখানে যেরকমটা লাগে সেরকমটাই, মানে খুব সুন্দর। আমাদের ওখান থেকে তো বসন্তটা অভিমান করে বিদায় নিয়েছে, কিন্তু এখানে এখনো আছে, সদা জাগ্রত, বসন্ত আছে। অভিমান করে বসন্ত চলে গেছে বললি? হ্যাঁ অবশ্যই, ঠিক তো। হ্যালো, হাই, গুড মর্নিং। আমাদের গাড়ি, ওকে, ব্যবস্থা ভালো। বাইরেটা দেখুন, আমাদের ওখানে ছোট মফস্বলে যেরকম হয় সেরকম। আমি আর মৈত্রী নভেম্বরে নৈনিতাল গিয়েছিলাম, পঞ্চনগরে নেমেছিলাম, অনেকটা এরকমই ছিল। এয়ারপোর্টটা বাইরে থেকে এরকম লাগছে, দেখুন, ওই হচ্ছে এয়ারপোর্টের বিল্ডিং। থ্যাংক ইউ, আইল সিট হিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, আইল কিপ দিস ইন বিটুইন, ওকে ওকে, দিস হেভি। দারুণ সুন্দর আবহাওয়া, আর সেই সঙ্গে প্রচুর গাছপালা, মানে পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। ওকে, আমাদের হোটেল ইনলেতে হচ্ছে আমাতা গার্ডেন। এখন এখান থেকে আমরা জেটিতে যাব, 40 মিনিট মতো সময় লাগবে, সেখান থেকে বোট নিয়ে আমরা যাব হোটেলে। ইনলে লেকটা দৈর্ঘ্যে হচ্ছে 22 কিলোমিটার, প্রস্থে হচ্ছে 11 কিলোমিটার। এখানে এখন হালকা পাহাড়ি, বর্ষার পরে এলে এখানে সবুজে সবুজ থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। Is it cold in the night? Yes, at night a little cold. Early in the morning a little cold. আমাকে একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, আমি বললাম আমাদের গাইডকে। তো প্রচুর পেট্রোল পাম্প রয়েছে এখানে, পেট্রোল পাম্পে এত পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ভাবা যায় না, দারুণ সুন্দর।
এখানে প্রচুর স্ট্রবেরি বিক্রি করছে রাস্তার পাশে। আমি দাঁড়াতে বললাম, দেখি। ঋতুজিৎ চলো স্ট্রবেরি খাওয়া যাক। So it's good? No, no, la. Thanks, Yemaji. What does it taste like? Yogurt. Yogurt? Yeah, yogurt. The local yogurt. Local yogurt. 2,000 yen. Okay. And this one? The 10,000 yen. Can I check one? Who has meat, man? Okay, okay. You can taste. Okay. Okay, okay. Look at that. Frank, please. Are you shabash? এই কিন্তু নিউ মার্কেটের আশেপাশে যে স্ট্রবেরিগুলো বিক্রি হয় সেরকম নয়, সাংঘাতিক স্ট্রবেরির গন্ধ আর মিষ্টি, হালকা মিষ্টি, সেই সঙ্গে স্ট্রবেরির যে টকের ছ্যাঁকটা সেটাও আছে। খুব সুন্দর, একদমই খুব সুন্দর, একদম ফ্রেশ স্ট্রবেরি। এটা দিস ইজ 10,000, এই এতটা স্ট্রবেরি হচ্ছে 10,000 টাকা, মানে 400 টাকা। কিন্তু আমাদের এত লাগবে না, আমি বললাম আমাদের 2,000 টাকার দিতে, মানে 80 টাকার স্ট্রবেরি। দিস ওয়ান আর এটা খাই, দারুন দারুন, ফাটাফাটি খেতে। থ্যাংক ইউ সো মাচ, বাই 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 বাই। এগুলোই কিন্তু অভিজ্ঞতা, এগুলোই শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। সারা পৃথিবী ঘুরে বেড়াতে চাই আর সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে এই রকম ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটু ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটার খবর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুকে আপনি শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল। আর একটু লাইক বাটন হিট করে দিন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন একান্ত অনুরোধ প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, এতে আমাদের চলার পথ একটু হলেও সুগম হয়। রাস্তার পাশে অনেক দোকান, এখানে অনেক দোকান, সবাই বিক্রি করছে, এখানেই হয়। So these are local produce, right? Yeah, local produce. Strawberry too? Yes. Yeah, at some places, not everywhere. Not everywhere. Mohan ji ke socha amader deshe strawberry ache kina. And you are 60 to 70. Ekdom puro rural Myanmar. Ebong amrai prothom dekhachhi. এখানে একটা লাল টিকুডের মনাস্ট্রি রয়েছে, আমরা যাওয়ার পথে দাঁড়ালাম এটা দেখার জন্য। দেখাচ্ছি, এটা 18th century বিল্ট হয়েছিল। ওয়াও, শ্রী ওয়াম ফি মনাস্ট্রি, এটা তৈরি হয়েছিল 1888 সালে। আমি নামার সময় বললাম 18th century হবে, 19th century, 134 ইয়ার্স ওল্ড, 134 বছরের পুরনো। দারুণ সুন্দর, পুরো টিক উডের দেখুন। সো অল আর বার্মাটিক, সম্পূর্ণ বার্মাটিকে তৈরি এই মনাস্ট্রিটির জানলাগুলি ওভাল শেপের। পুরো মনাস্ট্রির বাড়িটি টিক কাঠের খুঁটির উপরই দাঁড়িয়ে। মাথায় কাঠের কাজগুলো একটু দেখুন, ভেতরের কাজও অপূর্ব। খুবই সাধারণ, একদম চাকচমকহীন এই মনাস্ট্রিটির একটা আলাদাই সৌন্দর্য রয়েছে, পুরনো বার্মার একটা ধারণা পাওয়া যায়। বেশ একটা সুন্দর গ্রাম্য টাচ আছে, একদম খুব সুন্দর লাগলো জায়গাটা এসে একদম। হাই, সবার হাতে ফোন আর সবাই গেম খেলছে, টাটা।
মনাস্ট্রি সংলগ্ন স্তূপটিও বেশ সুন্দর। এই যে বুদ্ধ মূর্তিগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কেউ না কেউ ডোনেট করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। এখানে দেখুন নাম লেখা রয়েছে এবং কোথা থেকে ডোনেট করা হয়েছে সেটাও লেখা রয়েছে। কানেকটিকাট ইউএস। 805টা মূর্তি রয়েছে। ওয়াও, দ্যাটস বিউটিফুল। ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ উই সে ধন্যবাদ, 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 ধন্যবাদ। ওকে, স্ট্যাটুটরি ওয়ার্নিং যেটা দেখাচ্ছি সেটা জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য, নট এনকারেজিং। এই হচ্ছে এখানকার লোকাল সিগার, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম মানুষজন এই সিগারটা খায়, আর এই ইনলেতে এই সিগার তৈরির ফ্যাক্টরিও রয়েছে, সেখানেও যাবো আমরা, সেটা দেখব। এটা অনেকটা আবার বিড়ির মতো আমাদের ওখানের, মানে ওই তামাক পাতা মুড়িয়ে এটা তৈরি করা, এবং কোনো ফিল্টার টিল্টার চোখে পড়ছে না। ইজ দ্যার এনি ফিল্টার হিয়ার? ইয়েস, হ্যাঁ, ফিল্টার মনে হয় আছে, এখানটা আছে একটা হালকা ফিল্টার। সো দিস ইজ দ্য লোকাল সিগার। এটার নাম হচ্ছে নিয়ং শুয়ে। নিয়ং শুয়ে হচ্ছে আমাদের গাইড এবং ড্রাইভারের বাসস্থান এখানেই। এখানে নিয়ে এলো, দেখাচ্ছি আপনাদের সিটিটা। একদম ছোট্ট মফস্বল শহর। নিয়ং শুয়ে মানে হচ্ছে ব্যানিয়ান ট্রি। আর এই হচ্ছে তরকারি বাজার। ঢুকেই প্রথমে ফুল। হ্যালো, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো জায়গার হাট বাজার সেই জায়গার জনমানুষের আসল ছবিটা তুলে ধরে, তাই বিভিন্ন জায়গায় গিয়ে বাজার খুঁজে বেড়াই। মুদির দোকানে রয়েছে, পেঁয়াজ রয়েছে। হ্যালো, বাজারে বেড়ানোর একটা আলাদাই আনন্দ, আর মজা তো আছেই। জায়গাটাকে খুব ভালো করে চেনা যায় বাজারে ঘুরে বেরিয়ে। বনে জিরে, গোলমরিচ, লবঙ্গ, আর এটা দেখুন মাছ মাখা রয়েছে কাঁচা মাছ কিছু দিয়ে। এখানেও তাই, হচ্ছে মাছের পেস্ট, এটাই গতকাল খেয়েছিলাম আমরা বাগোতে। এখানে একটু গন্ধ আসছে মাছের, শুটকি মাছের যেরকম হয়। এই হচ্ছে জেটির এন্ট্রান্স। এবার এখান থেকে আমরা ফেরি নেব, ফেরি নিয়ে একদম দক্ষিণে যাব। এইটুকু হচ্ছে ওকে ক্যানালটা। সো হোয়াট ইজ দিস ওয়ান? আর্টিফিশিয়াল লেক, আর্টিফিশিয়াল লেক, ম্যান মেড। আচ্ছা, এই দুটো হচ্ছে ম্যান মেড লেক, মাঝখানে ক্যানাল করা আছে। আর এই হচ্ছে ইনলে লেক, এখানে নর্থ টু সাউথ এই অবধি, এটা হচ্ছে 22 কিলোমিটার, 22 কিলোমিটার, 11 কিলোমিটার, এইদিকে হচ্ছে ইস্ট ওয়েস্টে 11 কিলোমিটার, আর ডেপথ হচ্ছে ম্যাক্সিমাম 2.5 মিটার। ইয়া, এটা কিন্তু শ্যালো লেক, অতটা ডিপ লেক নয়। আর এখানে মেইনলি যারা থাকেন আশেপাশে তাদের জীবিকা হচ্ছে মাছ ধরা। এখান থেকে এবার বোট রাইড। এই দেখুন আমাদের পার্সোনাল বোট, একদম সেই কাশ্মীরের শিকারা টাইপের। সুন্দর সোফা চেয়ার রয়েছে কাঠের, গদি পাতা, আরাম কেদার আক্ষরিক অর্থে। একদম, শুধু একটু ছাউনি থাকলে ভালো হতো। আছে পাশে, প্রত্যেকটার পাশে ছাতা আছে। ও, ছাতা রয়েছে এখানে। এখানে জল রাখা আছে, ব্যাগটা রেখে নিই। ওহো, এখানে লোকাল লোকেদের লাইফস্টাইল দেখুন, সবাই এখানে কাপড় টাপড় কাচ্ছে। হ্যালো, 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 এই ছোট্ট ব্রিজটা ছিল। This is the experience. 40 minutes journey, 40 থেকে 45 মিনিট। এই যে পা দিয়ে দাঁড় টানা, এটা এখানে নৌকা চালানোর একটা ইউনিক পদ্ধতি, এখানেই এটা দেখা যায়। এই দেখুন এখানে জলের থেকে এই প্লান্টগুলোকে তুলছে,
এগুলোকে নাকি ফার্টিলাইজার হিসেবে কাজে লাগানো হয় ফার্মিং এর কাজে। This is the best boat ride we ever had. আমাদের অন্যতম সেরা এক্সপিরিয়েন্স হয়ে থাকলো এই বোট রাইডটা, বিশ্বজিৎ। যাই হোক, আমি ছাতা ব্যবহার করছি না, পৃথ্বীজিৎ করছে, কারণ পৃথ্বীজিতের চামড়া নিয়ে সচেতনতার কারণ আছে। না না, কোনো কারণ নেই, আমার নেই। এই জায়গায় লেকটা অনেকটা বিস্তৃত, লেক ছেড়ে আবার খালের মধ্যে ঢুকে পড়েছি, দুদিকে আবার বাড়ি ঘর দোর। এখানে কাশফুল ফুটে আছে, চলে এসেছি এখানে। একটা বড় সড় স্তূপ রয়েছে, গোল্ডেন স্তূপ। ওখানে লেখা আছে রেস্টুরেন্ট মিস্টার টো। এখন বাজে 1:15, করা যাক লাঞ্চ। লেকের পাড়ে এই রেস্তোরাঁটির পরিবেশ অনেকটা জলের ধারে ধাবার মতো, বেশ লাগছিল। দূরে দেখা যাচ্ছে মনাস্ট্রি, আর পাশেই লেক। এটা টোফু দিয়ে বানানো পাঁপড়, আর এটা আলুর আলুর চপ জাতীয় কিছু একটা হবে। আমরা ভাতটা কম খাবো, এইসব জিনিসগুলো বেশি খাবো। উপা দেও, এইটা যদি গঙ্গার পাড়ে রোজ দিন বিকেলবেলা বানিয়ে বিক্রি করা যেত না? উনি কষ্ট করে অনেক কিছু বোঝালেন। এই যে এগ প্ল্যান্ট, এগ প্ল্যান্ট স্যালাড। আসলে বেগুনটাকে পুড়িয়ে তারপর খোসা ছাড়িয়ে দিয়েছে, একদম আমাদের বেগুন পোড়া। একদম ছোটবেলায় শর্মিলা ঠাকুরের একটা বই দেখেছিলাম, তাতে সঞ্জীব কুমারও ছিল, পান্তা ভাতে টাটকা বেগুন পোড়া। সিনেমাটার নাম আমার মনে নেই, আমাদেরও মনে নেই সিনেমার নাম। আপনাদের মনে আছে? দেখেছেন কেউ? আমাদের বয়সী যারা তারা দেখে থাকবেন। গ্রিন চিলি, এক্সেলেন্ট। মাছটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিশ? অনেক কিছু। আমি আগে বেগুন পোড়া দিয়ে খাচ্ছি, আমি একটু খাই। হ্যাঁ খাও, বেগুন পোড়া পেয়েছো, আগে বেগুন পোড়া মারো। ঠিক ঠিক, একদম পিওর বেগুন পোড়া এবং দারুণ পড়েছে। আমাদের ড্রিঙ্কও চলে এসছে, আমি নিয়েছি অ্যাভোকাডো জুস, আর পৃথ্বীজিৎ নিয়েছে ওয়াটারমেলন জুস। চলো, আফ্রিকায় তো অ্যাভোকাডো জুস অনেক খেয়েছি। খাবারগুলো দেখতেই হেভি লাগছে, যদিও খাওয়া যাবে না এতগুলো, যাই না, কিন্তু আমার খেতেও ইচ্ছে করছে। আরো আছে বাবা? নো 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 নো, ইটস ওকে। হোয়াট ইজ দ্যাট? চাপাটি। চাপাটি, চাপাটি ইন্ডিয়ান স্টাইল। ওয়ান ওয়ান উই উইল শেয়ার, ওয়ান অনলি ওয়ান। নাকি? না না না, ওয়াও, এটা খেলেই তো হতো। The whole fish? Hat and tail. Okay. Oh, একটা মাছকে দেখুন, মাছখান দিয়ে চিড়ে একদিকে খুলে দিয়েছে, খুলে দিয়েছে পুরো। এটা কিন্তু একটা মাছ পুরোটা, এরকম এদিকে এদিকে দুদিকে খুলে এটাকে বানিয়েছে। Enjoy your lunch. Thank you so much, but this is too much. I don't know whether we'll be able to finish or not. But we'll try. Okay. Aha. 7 দিন থাকলে 7 কিলো ওয়েট বেড়ে যাবে। তা পারবে। দেখা যাক, আগে এই মাছটা খাই। পুরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দেখুন, এই হচ্ছে ঝোল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছে। তবে এখানে কিন্তু তেলের পরিমাণ খুব কম। গতকাল আমরা বাগোতে যে খেয়েছিলাম অনেক তেল ছিল।
সাংঘাতিক ঝাল আর সাংঘাতিক টেস্টি। রসুনও দিয়েছে এর মধ্যে, শুধু পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে বানানো। এই দেখুন, এটা হচ্ছে মাছ, অনেকটা রুই মাছের মতো। হ্যাঁ হ্যাঁ, কাতলা মাছের মতো। এটা রুই মাছ বা কাতলা মাছের মতোই ব্যাপারটা। দেখি কে, কাতলা মাছ। আমার তাই মনে হচ্ছে কে, একদমই কাতলা মাছ। আর এটা নিলাম আমি, ঝোলটা না সাংঘাতিক ভালো। পৃথিজির চিকেনটা খাও, পৃথিজির চিকেন খাচ্ছে না? আমি মাছটা খাইনি, চিকেনটা দিতে চাইলেও তাই নিলাম। এই মাছটা এবার খাই, তারপর চিকেন দিয়ে রুটি খাবো। তাই চলো, তাহলে মাছটা তো ভাই নাও, হাফ হাফ হাফ। দে না, দিয়ে দে না। ইয়েস প্লিজ, আমি বলছি টেস্ট স্বর্গীয়, স্বর্গীয়। প্রথম কথা হচ্ছে সাংঘাতিক ফ্রেশ মাছ, একদম দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, চরম চরম। একবার চলে আসুন এখানে, এই রকম ট্যুর আপনাকে কিন্তু জীবনে অনেক রিফ্রেশমেন্ট দেবে। প্রচুর কাজ করেন, প্রচুর চিন্তা করেন, সব কিছু ছেড়ে 7-10 দিন সময় বার করুন, চলে আসুন পৃথিজিৎ। অ্যাকচুয়ালি মাংস টাংসের কোনো দরকার পড়ে না আর কি, না নেই, খামো খাই দিয়েছে আর কি, এত কিছু দিয়েছে, এই মাছই খেলেই শান্তি একদম। এখন সময় 2:09, দারুণ দারুণ খেলাম। এবার গড়গড়া টেনে গড়াগড়ি দিতে ইচ্ছে করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ, ফুড ওয়াজ এক্সেলেন্ট, থ্যাংক ইউ। এবার আমরা যাব এই প্যাগোডাটায়, এটা পাউন্ড উন প্যাগোডা, আর এখানে বছরে একবার করে ফেস্টিভ্যাল হয় ডিউরিং অক্টোবর, তখন এখানে একটা নৌকা আছে, সেটাকে বার করা হয়। নৌকাটা খুব সুন্দর করে সাজানো, ভেতরে রাখা আছে, এখন ওটাও দেখছি এবং আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে প্যাগোডা আর এই হচ্ছে নৌকা, এই শেডটার মধ্যে নৌকাটা রাখা আছে। একটা কথা বলা হয়নি, এখানে কিন্তু লাইফ জ্যাকেট রাখা রয়েছে। ওকে, এখানে আবার এই জিনিসগুলো বিক্রি করছে। নো নো, ইটস ওকে, থ্যাংক ইউ। হাউ মাচ ইজ দ্যাট? হ্যাঁ, 30,000. ওকে, নো নো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নো নো, নো 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 নো, এই হ্যাটগুলো বিক্রি করছিল 30,000 টাকায়, তারপর বলছে 15,000 টাকা। এখানে কিন্তু যখন জিনিসপত্র কিনবেন তখন প্রচুর দরাদরি করে কিনবেন, দরাদরি চলে। গতকাল আমরা ঠকেছিলাম বাগোতে। এই যে প্যাগোডা, চলুন নৌকাটা দেখুন। এই হচ্ছে নৌকা, ওকে। এখানে দেখুন এই মাছ বিক্রি করছে, এখানে কলা আছে, ফল আছে, নানা রকমের জিনিস রয়েছে। মানে জুতো মুজো সব বোটেই খুলে যেতে হবে, আর এগুলো বিক্রি করছে এখানে ফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ডাল লেক দেখে বা বুঝে বা জেনে অভ্যস্ত, কিন্তু ডাল লেকের বাইরেও কিন্তু দুনিয়ায় আরও অনেক কিছু রয়েছে। হচ্ছে প্যাগোডার ভেতরে, পাও। এই প্যাগোডাটার নাম হচ্ছে ফাউন্ড উ, এটা এস্টাবলিশ হয়েছিল 1120-তে, বাগানের রাজা এখানে এসে এটা এস্টাবলিশ করেছিল। আগে এখানে ছোট্ট বুদ্ধমূর্তি ছিল, 5টা বুদ্ধমূর্তি রয়েছে সিটিং পজিশনে। তা এখানে বুদ্ধমূর্তির যে অরিজিনাল শেপটা সেটা কিন্তু ঢাকা পড়ে গেছে, এখন দেখলে মনে হবে গোল বলের মতো। ঘটনাটা হচ্ছে প্রথম থেকেই এখানে ভক্তরা বুদ্ধমূর্তির ওপরে গোল্ড লিফ চড়ান, সেটা বছরের পর বছর এরকম চলে আসছে, সেটাই সেটা করলেই নাকি এখানে প্রার্থনা পূরণ হয়। তো ভক্তরা গোল্ড লিফ চড়াতে চড়াতে বুদ্ধমূর্তির আকার হয়ে গেছে বলের মতো। আমি দেখাচ্ছি মূর্তি, ওপাশে ছবিও রয়েছে যার মধ্যে অরিজিনাল বুদ্ধমূর্তিগুলো মোটামুটিভাবে বোঝা যায়, সেটা 1934 সালে, কিন্তু তারপরেও
চলতে চলতে এমন হয়েছে এখন বল হয়ে গেছে। তো 2019 সালের পর থেকে নতুন করে গোল্ড লিফ বুদ্ধমূর্তির ওপরে চড়াতে দেওয়া হচ্ছে না। দেখুন 1934 সালে বুদ্ধমূর্তিগুলো দেখতে এরকম ছিল, আর এখন হয়েছে এরকম। বুদ্ধমূর্তির গায়ে এই রকম গোল্ড লিফ সাটানোর রেওয়াজ থাইল্যান্ডেও রয়েছে। শ্রীনগরের ডাল লেকের মতো এখানেও ছোট্ট ক্যানো নিয়ে স্থানীয় মহিলারা বিভিন্ন জিনিস বিক্রি করছেন পর্যটকদের কাছে। এবার আমরা যাচ্ছি একটা লোকাল সিগার ফ্যাক্টরি দেখতে। একটা ফ্যামিলি ওই সিগার বানায় বাড়িতেই, সেটাই দেখতে যাচ্ছি। অপূর্ব বেড়ানো হচ্ছে। হ্যালো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের টেস্ট করতে বলছে, তো আমি রেকমেন্ড করছি না স্মোকিং, কিন্তু আমি যেহেতু এক্সপ্লোরার টেস্ট করব। ফিরেলদা থেকে চিয়েদা আর প্রমোদদা থেকে যতীনদা সবাই কিন্তু সিগার প্রেমিক ছিলেন, আর এখানে সিগার তৈরি হচ্ছে। চুরুট বানানো দেখে নিয়ে গেলাম পাশেই আরেক গ্রামে, যেখানে তৈরি হচ্ছে বার্মাটিকের নৌকো। এখানে বার্মাটিক দিয়ে সব নৌকা বানাচ্ছে। এবার আমরা যাচ্ছি হ্যান্ড ওয়েভিং সেন্টারে, এখানে বলে লোটাস ওয়েভিং। এখানে পদ্ম গাছের ডান্ডি থেকে আঁশ বার করে তাই দিয়ে সুতো বানিয়ে তৈরি হয় কাপড়, সে এক দেখার মতো জিনিস। তো এখানে যেটা আমার নতুন লাগছে সেটা হচ্ছে যে ওই লোটাসের থেকে তৈরি কটন, আমি ঠিক বুঝতে পারছি না, উনিও ঠিক বোঝাতে পারছেন না, মানে কীভাবে লোটাস থেকে কটনটা তৈরি হয়। এই দেখুন, এটাই বুঝতে পারছিলাম না যে পদ্ম থেকে কীভাবে কটনটা তৈরি করছে। এই যে এখন নিয়ে এলো ফ্রেশ লোটাস স্টেম, এবারে দেখাবে। ও আচ্ছা, ও মাঝখান থেকে বেরোচ্ছে। এই সুতোটা, ওকে ওকে, আই গট ইট। এই সুতোটাকে ওরা কালেক্ট করে এখান থেকে কটন বানাচ্ছে। ওয়াও, এই দেখুন ওটাকে রোল করে, এইবার এটা তৈরি হলো। বাবা, এই হচ্ছে লোটাস স্টেম থেকে তৈরি হওয়া সুতো। তবে এই লোটাসের সুতো থেকে তৈরি কাপড়ের দাম কিন্তু সাংঘাতিক। যেমন ধরুন এই স্কার্ফটার দাম $350। সারাদিনের জার্নি শেষে এবার আমরা চললাম আমাদের হোটেল ইনলে লেকের পাশেই আমাতা গার্ডেন রিসর্টে। আক্ষরিক অর্থেই কিন্তু গার্ডেন। গুড নিউজ হচ্ছে আমাদের ডিলাক্স রুমে বুকিং ছিল, কিন্তু এখন আমাদের ভিলাতে আপগ্রেড করে দিয়েছে। দারুণ ব্যাপার, অপূর্ব সুন্দর, প্রচুর পাখি ডাকছে, আর আক্ষরিক অর্থেই গার্ডেনের মধ্যে এই ভিলাটা। কত গাছ দেখুন। দিস আর দ্য ভিলাস, এই হচ্ছে আমাদের রুম।
So this is the room. বিরাট খাসা ব্যবস্থা একদম, শেয়ার বলতে। আর ঘরের একদম সামনের দিকে ভিউটা একবার দেখুন, সামলেই ইল্লে লেক, বাইরেটা যাওয়া যাক। ওয়াও, এখানে আবার দুটো চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, আর এইদিকে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, বিরাট বড় একটা বাথটাব। ও প্রীতি, ওদিকে হচ্ছে শাওয়ার জোন। ওয়াও, দেখুন কি অপূর্ব। মানে সব কিছু দেওয়া আছে। এসটিআইসিকে আন্তরিক ধন্যবাদ জানাবো এই সুন্দর ট্যুরটা অর্গানাইজ করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো? আজকে অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছি সারাদিন আমরা, তাই না পৃথিজিৎ? সেই ইয়াঙ্গুন থেকে রওনা দিলাম, তারপর প্লেনে চাপলাম, এলাম রাইড এই ইনলে লেকে, তারপর ইনলে লেকের বিভিন্ন জায়গা দেখলাম। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ট্যুরটা করতে চান, এসটিআইসির সঙ্গে যোগাযোগ করুন, ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া রয়েছে। দুর্দান্ত একটা দিন কাটালাম আজকে আমরা, এরকম হ্যাপেনিং দিন মাঝে মাঝেই হয় আমাদের, যদিও কিন্তু খুব ভালো লাগে, খুব 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 এনজয় করছি। শ্রীলঙ্কার পরে মায়ানমার আমাদের আরেকটা ফেভারিট ডেস্টিনেশন হয়ে উঠল একদম, ঠিক আছে, এ নিয়ে কোনো কথা হবে না। প্ল্যান করুন, আমরা কোনো অসুবিধে ফেস করছি না। আবারও বলছি, ভালো থাকবেন সকলে, দেখা হবে পরের ভিডিওতে। কালকে আমরা এখানে আরও কতগুলো জায়গা আছে ঘুরে দেখব, সেই সব নিয়ে আসবো আগামীকালের ভিডিওতে। যারা এখনও আগের পর্বগুলো দেখেননি প্লিজ দেখে নিন, আর প্লিজ লাইক বাটনটা আর সাবস্ক্রাইব বাটনটা হিট করবেন যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিও, আর বন্ধুদের সঙ্গে আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করবেন। এইটুকু অনুরোধ আপনাদের সামনে রেখে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সকলে, নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, ওটা কিন্তু মাস্ট। ঠিক, নমস্কার সবাইকে। তুই বাড়ি চলে যা না, মৈত্রীকে পাঠিয়ে দে। বলছিস? হ্যাঁ, ডাক মৈত্রীকে, ডাক এইখানে বেমানান।